Hello guys, swagatam janaisu mor aan eta video loi. Akha koru sokolu bhale ase. Moi bohut din video dibo parana silu. Kiyo dibo parane khetu moi juatu video apnalokok koisue karon mor aita dhukaisile aru moi porna ghor thakibologa hoisile ghorot nasilu e aji pray 15 din mane hol porokhi ahisu ghor aru kalir bhitor apnalokor babe eta designing thumbnail khon dekhi nischoy gom paise ki hor kotha koisu. Hetu moi complete korisu edinor bhitorot to aha koru apnaloke bhal pabo sai aru ekhinite eta kotha ko apnaloke je muk iman kom homoy bhitorote iman khini morom dise tar karone bahut bahut thank you apnaloke agontok din buroto muk enekoi morom kori jabo boli aha rakhisu enekoi support koribo morom koribo boli aha rakhisu to beshi deri kotha na patu aru video to start koru আমি এটা করিম ইয়াত মানে অলপ লাইট কালার দেখাইছে কিন্তু এটো ব্ল্যাক হয় ব্ল্যাকত আমি ইয়াতে মিডলত এটা ডিজাইন করিম তারপরেতে বাকি কিনার সুকিটা আমি তেনে কই করিম তো ইয়াত আমি ডিজাইনটো আকি লম প্রথমতে আকত মানে কি হয় নিজৰ আন্টাস মতে আকিব লিব কারণ কোলাত কার্বন দি আকিলেও ধৰিব নোৱাৰে তো সেই কারণে ইয়াত আমি নিজে মানে পেন্সিলে আমি ডিজাইনটো আকি লম তারপরেতে আমি ফেব্রিক করিম তারপরেতে এটু হ গল আমার মিডল আৰু মিডলত কৰি আমি বাকি ইয়াৰ আগিতাত কৰিম তো ইয়াত আমি ডিজাইনটো আকি লওঁ তারপরেতে আমি ফেব্রিক কৰিবলৈ ষ্টার্ট কৰিম এখন আমার স্কার্ফ হ গল ইয়াত আমি যেতি ইয়াত কার্বন দি করলে ইয়াত নিজি লিখে তো সেই কারণে আমি ইয়াত নিজে ডাইরেক্ট ফেব্রিক কে কৰিব লাগিব নিজে পেন্সিল অলপমান আকি লব যেটো ডিজাইন করে তারপরেতে আমি ইয়াত ডিজাইনটো কবলে স্টার্ট করি আর দুই ফালে চাই লব যিমানটো যোনটো সাইডে সমান সমান থাকে তার মাঝতে আমি ডিজাইনটো কৰিবলে স্টার্ট করি আর প্রথমতে আমি আপোনালোকক কালার কিটা দেখাই লৈছো কি কি কালার লাগিব এটো হৈছে আমার ইয়াত কৰিবলগে কালার এটো আপোনালোকে অতি সহজে দোকানত পাই যাব আর অনলাইনও কৰিব পাৰে আপোনালোকে স্ক্রিনশট মাই লব পাৰে তো এনে কৈ বা মই ডেসক্রিপশন বক্সৰ লিংকটো দি দিম যদি পাও ইয়াৰ এটো হল ডার্ক ব্লু কালার 904 নাম্বার আৰু এটো কয় স্পার্কলিং Real colors, so ini ke kole apnaloke dukalot dukanot dhuniya koi pai jabo aru iyar number tu hol 904 to eta apni sohoje pai jabo aru color bekheke belek belek ke thake to blue color tu olopman belek belek ko thake number loi thake to he karone ei number tu koi dile apnaloke oti sohoje pai jabo আৰু আমাক লাগিব 3D কোন লাইনার মই লৈছো এটো প্ৰিন্টটো না লাগে আমাক লাগিব আমাক এইটা কালারে লাগিব এয়া আমি আউটলাইন কালার লৈছো হোয়াইট ব্লু ইয়েলো এন্ড পিঙ্ক এই সাইটা কালার আমাক লাগিব আৰু তাৰ পাছতে আমি এই ইয়াৰ কালার লৈছো এটো হগল আপোনাৰ রেড 901 রেডৰ 901 নাম্বাৰ আৰু এটো হৈছে ইয়েলো ইয়েলোটো মই একুৱেলিক কালৰ আনিছো এটো হৈছে ইয়াৰ নাম্বাৰ হল ইয়েলো লিমন ইয়েলো 11 আৰু এটো হৈছে গ্ৰীন কালৰ 911 মানে 911 আৰু এটো হৈছে গোল্ডেন গোল্ডেনটো আপোনাৰ 352 মানে 352 আৰু এটো হৈছে ব্লু কালৰ 904 ডাৰ্ক ব্লু 904 ইয়াৰ
তো এগিটা নাম্বার দিয়ে আপনালোকে এগিটা বস্তু কিনিব পারে কারণ কালারবোৰ বেলেক বেলেক থাকে ডার্ক ব্লু এ ডার্ক ব্লু বুলি থাকিও আপনালোকে বেলেক কালার ইয়ালকন ম্যাচ নকৰিব পারে কারণ এই নাম্বারটো ওপৰতে কথা নাম্বারটো আপনালোকে কইলে সেই নাম্বার আপনালোকে এক্সাক্ট কালারটো পাই যাব তো এখিনিতে এখিনি হগল আমাৰ কালার আৰু আমাক লাগিব ব্রাশ আৰু এতিয়া আমি কৰিবলে স্টার্ট কৰো আহক ইয়াতে প্ৰথমতে আমি সারিডাল এনে কৈ আস পাৰি লম আজডাল আমি এটো দিছো মই ইয়েলো কালার এনে কৈ আমি ইয়েলো কালার এডাল আস দিছো আৰু ইয়াতে আমি দিম হোয়াইট কালার এডাল আস তেনে কৈ আমি সারিডাল আস পাৰি লম এবাৰ স্কেলে প্ৰথমতে পেন্সিল দি জুকটো দি মানে এটো তেনে কৈ আকি লৈছো তাৰ ওপৰত আমি এনে কৈ কালার দি কৰিছো যদি আপোনালোকৰ দিগদাৰ হয় তেনে কৈ কৰিব পাৰে বা যদি আপোনাৰকে সুবিধা হয় তেতিয়া হলে ডাইৰেক্ট এনে কৈ আকি দিব পাৰে येलो व्हाइट दुटा कलर आमी एने कोइ दुटा कोइ ललु आरो तार पासत आमी एतिया आरो एतिया आमी एने को आपनलक जूम कोइ देखाइसु जेते आपनलके ভালকে বুঝি পাবো তো এতিয়া আমি এয়া দেখিছ অকমানকে জিলিকি আছে আমার পেন্সিলে অকমানকে আঁকি লৈছো তার পাছত আমি ডিজাইনটো কৰিবলে স্টার্ট কৰিম তো প্রথমতে আমাক লাগিব আমি প্রথমতে এটা ইউজ কৰিম গেলু তুমি আপোনাক দেখাইছিল গেলু এটো কালার গেলু ইমান গেলু আৰু এটো প্রথমতে আমি খোলাৰ আগত অকমান জুকাৰি লব লাগে তেতিয়া আমাৰ কালারটো ভাল হয় আৰু এটো আমি এটা কৰিম আৰু তাৰ পাছত আমাক লাগিব ব্লু তাৰ পাছত আমাক লাগিব ব্লু সৰি ব্লু নহয় গ্ৰীণ এইটো হৈ গ'ল আমাৰ গ্ৰীণ আৰু গ্ৰীণটোৱে আমি এনেকৈ ইয়াৰ কিনিমত আৰু এটা সার্কল করি আর আমি এনে গ্রিন কালারটি করল আর তারপর আর ইয়াত আমি করম আক ইয়েলো কালারটি ইয়েলো কালারটি আমি এই দেখত এটা আমি এনে ইয়েলোটি করে ললো তারপরে আমি তারপর করল আমি ব্লু আৰু এইটো মই আপোনালোকক কৈছোঁ যে ব্লুটোৰ নাম্বাৰ হ'ল 904 আৰু এইটো আমি কৰিম ব্লু কৰি ল'লো তাৰপাছতে আমি ইয়াত কৰিম পিংক পিংক কালারটি করল তারপর আমি করম গোল্ডেন
আমি গ্রিন কালারটো কই লৈছো তার পাছতে আমি আকো ইয়াতে ইয়েলো কালার অকমান কই দিউ আমি এনে কই কইলু তার পাছতে আমি ইয়ার পাছৰ ডিজাইনটো কৰিম মানে এনেকে চাই গলে গম পাই যাব ব্লু কালার ব্লু কালারটো এনেকৈ আমি কিনাৰে দিলোঁ তাৰ পাছত আকৌ এনেকৈ এই মাজতো এডোখৰত এনেকৈ এটো ষ্টাইলতে এনেকৈ দুডালমান দি দিম কালাৰটো আপোনালোকৰ কথা কৈছোঁ আপোনালোকে যেনেকুৱা ধৰণে বিচাৰে তেনেকুৱা ধৰণে দিব পাৰে তো এতিয়া আমাৰ ইয়াৰ ফেব্ৰিকৰ কাম হৈ গ'ল আৰু এতিয়া মানে এটো এটা সেট কৰিছো ইয়াৰ এটো সাইডো এটো মই জেনেকৈ কৰিছো তেনেকৈ কৰিম তো হেতু একেবাৰে ইজি হ'ব মানে এটো এটা সাইড আপোনালোকক দেখুৱাই দিলে হ'ব বুলি মই ভাবিছো আৰু এটো সাইড আমি এনেকৈ কৰিম আৰু এতিয়া আমাক লাগিব কোন লাইনাৰ মানে আপোনালোকক দেখাইছিলো এটো লিকুইড এমব্ৰয়ডাৰী যোনটো এটো বস্তু এটো দি আমি এতিয়া ইয়াত যোনটো বাউণ্ডৰী সেই বাউণ্ডৰীটো আমি ফিল আপ কৰিম এখন চুক এইটো আমাৰ এটা ছাইড হৈছে এয়া দেখিছে মই ব্লু কালাৰটোত য়েল্লো আৰু পিংকত হোৱাইট আৰু এই গ্ৰীণটোত আপোনালোকে হোৱাইটো দিব পাৰে মই পিংক দিছোঁ একে লাগিছে দেখিবলৈ তো এইটো হ'ল এটা ছাইড আৰু এনেকুৱা এইটো এইটো বস্তুৱে আকৌ এডোখৰতো এটা কৰিম তো ব'লক চাই থাকোঁ তো এয়া আমাৰ মাজৰ পজিশ্যনটো মানে মাজৰ ডিজাইনটো কমপ্লিট হৈ গ'ল আৰু এতিয়া আমি কিনাৰ ডিজাইনটো কৰিম তো এইটো দেখিছে মাজৰ ডিজাইনটো কিমানটা ধুনীয়া হৈছে তো এইটোৱে আমাৰ হৈ গ'ল মাজৰ ডিজাইনটো আৰু মই আপোনালোকক এটা ছাইড কৰি দেখালোঁ আৰু একেই ষ্টাইলতে আকৌ এইটো ছাইডো কৰিলোঁ তো এয়া হৈ গ'ল আমাৰ মাজৰ ডিজাইন আৰু এতিয়া কিনাৰ ডিজাইনটো ষ্টাৰ্ট কৰোঁ চুকত যিহেতু ডিজাইনটো কৰিম চুকত প্ৰথমতে এডাল আঁচ দি ল'ম এডোখৰতে কাৰণ ইয়াৰ কিনাৰত আমি এটা বৰ্ডাৰ দিম তো সেইকাৰণে এডাল এডাল আমি আঁচ দি ল'ম আৰু তাৰপাছত আকৌ এডাল এনেকৈ আঁচ পাৰি বেছি তললৈ নহয় অলপমান ওপৰৰ পৰা এই আৰ্টটোৰ দুটা মিনিং আছে আপোনালোকে দেখিলে গম পাব মিনিং দুটা কি তো এতিয়া
ইয়াতে কৰিম yellow অলপ ধৰিব পাৰিছে নিছে মই কিয়া কি বলে গৈ আছো আৰু ইয়াতে এনেকৈ গ্ৰীন কালৰটো লম আৰু এটা এটা পাত বনোৱা নিচিনা কৈ তো অকণমান কমাই লৈছো কাৰণ নতুনকৈ আপোনালোকে ধৰিব পৰা নাই কালৰটো তো হে কাৰণে এটু কমাই লৈছো আৰু এতিয়া মই লৈছো এটো পিংক কালৰটো আৰু ইয়াত মই দিম লিপষ্টিক হোয়াইট কালার কই এনেকা কইলম আর তার পাছত আমার কাম হল তো এখন আপনাদের মানে এটু ডিজাইন আপনাদের দিব পাইছে নি বাৰু কি দুটা মই মিং কৰা কথা কৈছিল ইয়াত এজনী মানুহৰ মুখ হৈছে আৰু এজোপা গছ সৰ মেচিনাও হৈছে আপনাদের দিব পাৰি এই গোল্ডেন কালার টো লৈ এনেকৈ আমি পেপ ব্রাশ লৈ গোটেইকেইটা কমপ্লিট হৈ গ'ল আৰু আমি এতিয়া ইয়াৰ কিনাৰটোত কৰিম তো আমাক লাগিব এতিয়া ব্লু কালাৰ ব্লু কালাৰটো এনেকৈ লৈ আমি এছটো আমি যেনেকৈ লিখোঁ তেনেকৈ অলপ দীঘলীয়াকৈ পাহাৰ বনোৱা নিচিনাকৈ আমি এনেকৈ কিনাৰত থ্যাংক ইউ সো মাচ ভিডিওটো লাস্টলৈকে চোৱাৰ বাবে আশা কৰোঁ ভিডিওটো চাই নিশ্চয় ভাল পালে যদি ভাল পায় প্লিজ লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰিবলৈ নাপাহৰিব আৰু মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি থ'ব যাতে বিভিন্ন ধৰণৰ ভিডিঅ'সমূহ মানে ডিজাইনিং ভিডিঅ'সমূহ অতি সোনকালে পাই থাকে তো আজিলৈ বাই বাই